অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি 2007 ও এইচএসসি 2009 ব্যাচের পুনর্মিলনী। তেজগাঁও বিজি প্রেস খেলার মাঠে দিনব্যাপী এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এদিন সারাদেশ থেকে এসএসসি 2007 এবং এইচএসসি 2009 ব্যাচের প্রায় 2500 বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন। এ সময় অনুষ্ঠানে আয়োজকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিশান মাহমুদ রনি ও মুমু মাহিনুর। I don't know.